মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ লিয়াকত হোসেন প্রধান। এ সময় নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা প্যানেল চেয়ারম্যান মবিন সুজন প্রধান। মতলব দক্ষিণ উপজেলা কমিউনিটি পুলিশংয়ের সাধারণ সম্পাদক জনাব শাকওয়াত হোসেন প্রধান। নারায়ণপুর পৌর যুবলীগের পক্ষে ফুল দেন সংগঠনের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান মুন্সী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ হাসান বাবু, যুগ্ম সম্পাদক মোহাম্মদ তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি বলেন, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি করার পর আমরা পৌর কমিটি নিয়ে আবার সবার সাথে বসব, মতলব উপজেলা আওয়ামী লীগকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলব। উপস্থিত ছিলেন নারায়ণপুর বাজার বণিক সমিতির সভাপতি স্বপন মজুমদার ও পৌর আওয়ামী লীগ যুবলীগের নেতৃবৃন্দ। আমার মনে আমরা এটাই প্রত্যাশা করেন। আমি যেহেতু সদব আন্দোলন থেকে শুরু করে এটা দলে হাঁটতেছি, সুঙ্গার থেকে শুরু করে মিটিং মিছিল আছে। আমি কিন্তু আশ্বিন স্কুলের ছাত্র, বিলনার ফাঁড়ের নাম মঙ্গলবাড়ি। এর কারণ অনুযায়ী আমরা দাসদের মমতাকে ঠেকিতে গিয়া হোসেন প্রণালী চাচ্ছে, আমরাও চাচ্ছি ছাত্রলীগের সে আসুন। সেই জন্য দুইটা সম্মেলন হয়েছে মামু সত্যনামিতা, দুইটা সম্মেলন এখন হয়েছে কবির কানার জন্য। আমরা তাকে প্রত্যাশা করে আনছি অবস্থার কারণে, আমাদের এমপির কারণে, মন্ত্রীর কারণে, কথা বলতে চাচ্ছি। আমার কাছে একটি আজকে আমি যেখানে আছি আমি আসার কথা না, সবাই জানে আমার টাকা নেই, এমন কোনো লোক নেই জানা, এবং নেতারও জানে না যে এই লোক করে।